লোকসভা নির্বাচনের পিছত এটা চক্র অনুপ্রাণিত হয়ে উঠা দেখা গেছে। খিলঞ্জীয়া মানুষের কারবার বিশেষ ধর্ষণ ইত্যাদির ঘটনা কেবাটাও বৃদ্ধি হয়েছে। বহু বছর ধরে দুর্বৃত্তর কার্য কৃপায় গেছে। নির্বাচনের পিছতে সক্রিয় এটা বিশেষ সম্প্রদায়ের লোক, হত্যা হিংসা ধর্ষণ অপরাধত লিপ্ত বিশেষ সম্প্রদায়ের লোকসক, সমাজত বিশেষ সম্প্রদায়ের লোকের তৎপরতা বৃদ্ধি হওয়া এনে ঘটনাক লৈ মন্ত্রী পীযূষ হাজরিকায় সামাজিক মাধ্যমত এক বিস্ফোরক পোস্ট দিয়ার পিছতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ও দিলে তাৎপর্যপূর্ণ মন্তব্য। যোৱা লোকসভা নির্বাচনের পিছর পৰা আমি লক্ষ্য করছো যে যোৱা তিনি বছরে অলপ শান্ত হয়ে থাকা অসমখন অলপ লাহে লাহে কিছুমান বিশেষ ব্যক্তিয়ে অশান্তি করিবৰ কাৰণে আগবাঢ়িছে। আরক্ষীক এই লোকসকলের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে মুখ্যমন্ত্রী। পুলিশি পর্যায়ে আরক্ষীয়ে চিন্তা করিব লাগে যাতে এনেকুৱা ঘটনা সংঘটিত হব না পায়। আনহাতে সমাজত বিষবাষ্প বিয়পা এই বিশেষ সম্প্রদায়টির পর খিলঞ্জীয়া লোক সাবধানের আহ্বান জানালে মন্ত্রী পীযূষ হাজরিকা। মই যোৱাকালি ফেসবুকত এই বিষয়ে বিতংকৈ লিখিছো বা রাইজক জানাইছো, রাইজে এই বিষয়ে চিন্তা চর্চার করিব সময় হয়েছে। ধারাবাহিকভাবে অসমীয়া মানুষের উপর এটা বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিসকলে আক্রমণ করেছে বা অসমীয়াক বা খিলঞ্জীয়াক আক্রমণের লক্ষ্য করে লৈছে, ভারতীয়ক আক্রমণের লক্ষ্য করে লৈছে। পিছে মন্ত্রী পীযূষ হাজরিকায় উত্থাপন করা প্রসঙ্গের পিছতে সরব হয়ে পড়েছে বিরোধী। বুজা মানুষখিন চকু মজি আছে এনেকে আর কান দুখান বন্ধ করে আছে, সময়ত ইভিএমত চকু কান বন্ধ করে সংবাদ মাধ্যমের সম্মুখত মন্তব্য জাকির হুসেন সিকদার। বেয়া নুশুনিবা বেয়া নাচাবা, বেয়া নুশুনিবা বেয়া নাচাবা, কৰবাত বেয়া কথা হৈ থাকিলে তাত কান দুখন বন্ধ কৰি দিবা, কৰবাত বেয়া হৈ থাকিলে চকু দুখন এনেকে বন্ধ কৰি দিবা। বুজা মানুহখিনিয়ে চকু মুজি আছে এনেকে আর কান দুখন বন্ধ কৰি আছে, সময়ত ইভিএমত কামটো কৰিব। ইপিনে মন্ত্রী পীযূষ হাজরিকার মন্তব্যক চুকা ভাষার সমালোচনা এআইইউডিএফর বিধায়ক রফিকুল ইসলাম। পীযূষ হাজরিকা ডাঙরিয়া যেতিয়া মন্ত্রিত্বর ওথ লৈছিল, শপথ লৈছিল, তাত কিন্তু একটা বাক্য থেকে পড়ছিল যে পক্ষপাতিত্বমূলক কোনো আচরণ নকরু। মাথুন বাছি বাছি কেইটামান ঘটনা কিয়, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের সমগ্র কার্যকালের প্রতিটি ঘটনা প্রকাশ করবলৈ পীযূষ হাজরিকাক প্রত্যাহ্বান রফিকুল ইসলাম। যোরহাটর পরাজয়ের পিছত সরকারখনে চরম হতাশাত সময় পার করার অভিযোগ রফিকুলর। পিছে মুখ্যমন্ত্রী শর্মা সরকারের এনে পক্ষপাতিত্বমূলক আচরণের পিছতো সংখ্যালঘু জনতা কিয় সংযম নহয় বলে প্রশ্ন কংগ্রেসের নিলম্বিত বিধায়ক শেরমান আলীর। হত্যা হিংসাত জড়িত মুসলমান লোকসকলক অলপ সংশোধন হওয়ার প্রয়োজন বলে দাবি শেরমান আলীর। প্রতিক্রিয়া প্রকাশ করেছে আমিনুল ইসলামেও। এই অসম সরকারে তেওঁলোকে আক্রোশমূলকভাবে পক্ষপাতিত্বমূলকভাবে যধে মধে তেওঁলোকে এটা জনগোষ্ঠীক টার্গেট করে লৈছে। পিছে বিরোধীর এনে সমালোচনার বিপরীতে কিন্তু একমুখে মন্ত্রী পীযূষ হাজরিকার মন্তব্যক আদরণি জানালে মন্ত্রী জয়ন্ত বন্দ্য বৰুৱা, রঞ্জিত দাসকে ধরে রাজ্য সরকারের কেবাগৰাকী মন্ত্রী। এয়া অসমৰ কাৰণে এটা দুর্ভাগ্যের কথা যে নির্বাচনের পিছতে আমি কিছুমান এনেকুৱা ঘটনা দেখিছো, বিশেষক নির্বাচনের আগলৈকে যেতিয়ালৈকে মডেল কোড অফ কন্ডাক্ট অহা নাছিলে তেতিয়ালৈকে এনেকুৱা ধৰণৰ ঘটনাবিলাক কৰাৰ সাহস নোহোৱা হৈ আছিলে। কিন্তু মডেল কোড অফ কণ্ডাক্টৰ সময়তে যেতিয়া চৰকাৰখন কিছু বাধ্যবাধকতাৰে নিষ্ক্ৰিয় হ'ব লগা হয়, সেই সময়ৰ পৰা যদি নিৰ্বাচনৰ পিছলৈ চাওঁ এনেকুৱা বহুকেইটা ঘটনা হৈছে যিটো এক বিশেষ সম্প্ৰদায়ৰ মাজত হয়তো তেওঁলোকে ক'ৰবাত আমাৰ খিলঞ্জীয়া মানুহৰ ক'ৰবাত বিশেষক ধৰ্ষণ ইত্যাদির ঘটনা কেবাটাও বৃদ্ধি হৈছে। কেমেৰা পার্সন প্রভাস সিংৰ সৈতে বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 নর্থ ইষ্ট।